দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে ঢাকায় অবস্থান করা বিদেশি রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় সাক্ষাৎ আর বৈঠক করছেন বিএনপি নেতারা। মঙ্গলবার এরই ধারাবাহিকতায় বিএনপি নেতাদের আমন্ত্রণে দলটির গুলশানের কার্যালয়ে বিকেল 3:09 হাজির হন ঢাকায় নিযুক্ত সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূত। বিকেল 3:10 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ সিনিয়র নেতারা বৈঠক করেন সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে ও নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার ভেনসনের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাসের রাজনৈতিক ও বাণিজ্যিক প্রথম সচিব আনা সোয়ানসেনও। 1:10 পর বিদায় নেন দুই বিদেশি কূটনীতিক আর উপস্থিত গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন নিয়ে দুই কূটনীতিকের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই বিদেশি কূটনীতিক সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানান সিনিয়র এই বিএনপি নেতা। ওই আজকে সুইডেন আর নরওয়ের অ্যাম্বাসেডর আসছেন ওনাদের আমাদের সাথে আলাপ করার জন্য। তো মূলত বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সার্বিক যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, তারপরে সার্বিক সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে। ভিতরে কী হচ্ছে সেটা তো আমি আর বলতে পারবো না। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মূলত যে বিষয়গুলো আছে সব কিছু নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন তো অবশ্যই, কারণ নির্বাচন তো সকলের মাথায় আছে এখন, দেশে দেশের বাইরে সকলের কাছে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সকলের তো কনসার্ন আছে। এটা আজকে জাতিসংঘের প্রধান গোয়েন লুইসও বলেছে, সবাই তো চাইবে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসুক, একটা নির্বাচিত সংসদ আসুক, সবারই সেইটা প্রত্যাশা ন্যাচারালি। তো সেটার উপর ওনারা আলোপ করেছেন, জানতে চাচ্ছেন যে আগামী দিনগুলো কী হতে পারে, বাংলাদেশের ভবিষ্যৎ, রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে। কী আলোচনা হয়েছে সেটা তার বলা যাবে না। এর আগে 7 নভেম্বর উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, বিএনপির কর্মসূচিতে ভয় পেয়ে সরকার তা বানচালের ষড়যন্ত্র লিপ্ত। এই সরকারকে হটাতে হবে, এই সংসদকে বাতিল করতে হবে, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, প্রকৃত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এদিন নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মিছিল ও রক্তদান কর্মসূচি পালন করে বিএনপি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।